রবিবার রাতে ইসরায়েলের এইমসে বসেছিল 70তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই বিশ্বের 80 সুন্দরীকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নিয়েছে ভারতের পাঞ্জাবের 21 বছরের সুন্দরী হার্না সান্ধু। এর মধ্যে দিয়ে 21 বছর পর ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব আবারও এলো ভারতে, আর এবারও খেতাব জিতলেন সেই পাঞ্জাব সুন্দরী। এর আগে 2000 সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত, তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরিয়া ও তৃতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার লালেলা এমসোয়ানে। জয়ের পর হার্নাজের মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর আন্দ্রিয়া মেজা। জয়ের মুকুট মাথায় পরে আবেগে ভাসেন হার্নাজ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, জীবনে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য আত্মবিশ্বাস থাকা দরকার। আমি পারি, সবসময় এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আমি নিজেকে বিশ্বাস করি আর তাই আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছে। Honestly, my heart breaks to see how nature is going through a lot of problems and it's all due to our irresponsible behavior. পাঞ্জাবে চণ্ডীগড়ে জন্ম হার্নাজের এবং সেখানেই বেড়ে ওঠা। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ে বরাবরই ঝোঁক ছিল তার। গ্লামার দুনিয়ার হাতছানিতে সাড়া দিয়ে মাত্র 17 বছর বয়সে মডেলিং শুরু করেন হার্নাজ। 2019 সালে ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব হন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়া 2019-এ গোটা ভারতে দ্বাদশ স্থান দখল করেন হার্নাজ। তার ঝুলিতে রয়েছে মিস ডিভা 2021-এর শিরোপাও। এছাড়া বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন হার্নাজ। মার্সিয়া মান্নান, মাই টিভি।